রাজ্যজুড়ি রঙালী বিহুক লো এটা দেখবলে পাওয়া গেছে আনন্দ উৎসাহ। সমান্তরালভাবে নলবারীত দেখবলে পাওয়া গেছে যে মিলি জুলি যে জেং বিহু হুঁচৰি দলে এটা বিহুর মঞ্চত অনুষ্ঠান পরিবেশন করার এটা শেষ যে আখরা আসলে আখরাত ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। মোট পিছফালে প্রথমে মোট সহযোগী দেখব এয়া হয়েছে যে আসল জাতীয় সাজপার পিন্ধি প্রতিগী যে মহিলা আসলে যে জেং বিহুর এটা শেষ অনুশীলনত ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। প্রথমে আমি পরিবেশ দেখবলে চেষ্টা করি আর তখন কিছু অনুষ্ঠান দেখবলে বিচার উল্লেখ করব বিচার যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্তর যেটা রঙালী বিহুক লো সকলের মাজত আনন্দ উৎসাহ দেখবলে পাওয়া গেছে। সমান্তরালভাবে নলবারীত এটা যে মিলি জুলি আসলে জেং বিহু দল আর জেং বিহু দলে এটা নলবারীর রাজ্যের বিভিন্ন প্রান্তর অনুষ্ঠান পরিবেশন করার এটা ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আমি প্রথম অবস্থায় কিছু দৃশ্যাংশ দেখব বিচার। চৰাই জনম দিয়ে এ দেহি এ দেহি চকুৰি পোৱালি এ দেহি এ দেহি গছৰ নুডাল শুৱনি করিনু হালি জাপি ওই শাসন হলি কাঠি ও বাসুন ফুলে পাহি ও নিয়রতে নিয়রতে কিয়াই যাও করিনু হালি জাপি ওই শাসন হলি কাঠি ও বাসুন ফুলে পাহি ও নিয়রতে নিয়রতে কিয়াই যাও ভরি দেহি আমার জনম দিলে হায়ো জাপি আমারাই গোপায়ে হায়ই হালি জাপি এদিকে লোকানু ঘর কুয়নি করিনু হালি জাপি ওই শাশুনু হলি কাঠি ওই বাসুনু ফুলে কাঠি ওই নিয়রতে নিয়রতে কিয়াই যাও করিনু হালি জাপি ওই মাহে বিহু নাচ নচানায় ও কঁকাল বিধৰণ হল ঠেকেচি ঠেকেচি যা কৈ বাওঁ পদুমণি পুখুৰীৰ পানী খাওঁ সেই ঠেকেচি ঠেকেচি যা কৈ বাওঁ পদুমণি পুখুৰীৰ পানী খাওঁ ৰঙিলি ঐ কমিলি ঐ ঠেকেচি ঠেকেচি যা কৈ বাই যাওঁ সেই ৰঙিলি ঐ কমিলি ঐ ঠেকেচি ঠেকেচি যা কৈ বাই যাওঁ। নিশ্চিতভাৱে ধন্যবাদ জনাইছো, ধন্যবাদ জনাইছো আৰু কথা পাতিবলৈ চেষ্টা কৰিম যিহেতু ৰঙালী বিহুৰ বাবে এতিয়া ৰাজ্যজুৰি উখল মাখল পৰিৱেশ বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে। আপোনালোকেও মঞ্চত অনুষ্ঠান পৰিৱেশনৰ বাবে সাজু হৈ উঠিছে, কিমান প্ৰস্তুতি কেনেকুৱা চলিছে? প্ৰস্তুতি এইবাৰ আমাৰ বহুতেই। প্ৰথমতে অসমবাসীক বিহুৰ ওলগ জনালোঁ আৰু এইবাৰ আমি মিলিজুলি সাংস্কৃতিক গোষ্ঠীয়ে বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠান লৈ যেনে সমবেত সংগীত, লোকগীত, লোকগীত, কবিতা, নাটক, খুহিতীয়া অনুষ্ঠান আৰু জেং বিহু, দিহানাম আদিকে সামৰি লৈছোঁ আৰু ইতিমধ্যে আমাৰ বহুকেইখন প্ৰগ্ৰেম আমাৰ হাতত আহি পৰিছে। এতিয়া আমি এইবিলাক আদৰি ল'বলৈ, এইবিলাক মঞ্চত বা মুকলিকৈ আমি নাচিবলৈ সকলোৱে সাজু হৈছোঁ। কিমানগৰাকী মহিলা আছে আপোনালোকৰ গ্ৰুপটোত? আমাৰ মিলিজুলি নলবাৰীৰ মহিলাৰ এই গ্ৰুপটিত প্ৰায় 18 জনী মহিলাই আছে। আমাৰ গোটেই নলবাৰীৰ সকলো মহিলাই আমাৰ নাচনী, গতিকে নলবাৰীয়া আমাৰ যিটো আমাৰ জাতীয় চেতনা আমাৰ সকলো মহিলাৰ গাতে আছে, সেয়ে আমাৰ নলবাৰীৰ সকলো মহিলাই নাচনী। গতিকে ইয়াত যদিও আমি 18 জনীয়ে
প্রিপারেশন করে ওলাই আইসো, কিন্তু আমার অগণন মহিলা আছে। আপনাদের আটাইগুলি জাতীয় সাজ পোশাক পিন্ধি আসলে শেষ অনুশীলন ব্যস্ত হয়ে পড়েছে। সমান্তরভাবে আপনার একগী গৃহিণী পাকঘর কামর উপরে কেন ধরনের আসলে এই সময় সময় মিলাই তার মজতো আমার যেহেতু আমি জন্মর পরাই পাই আহিছো যে আমার এই রঙালী বিহুটি আমার বাপুটি শাসন বুলিয়ে কয়। গতি এই রঙালী বিহুটিত আমি ঘরের সকলো কাম সামরি হলেও আমি এই বিহুটি আমি পালন করিমে, কারণ আমার জ্যাং বিহুটো আমার মহিলা সকলের বিহু, বোয়ারী বিহু। আমি দরকার হলে একদিন আমি একেবারে সাত মানে চড়াইয়ের লগত একেলগে উঠু, কারণ আমার এইফেলে টাইম মিলাব লাগিব, শাহু শহুরক ভাত বনাই দিব লাগিব, লড়া ছোৱালীক খুয়াব ধুয়াব লাগিব। গতিকে তার মাজতো আমি সকলো ঘরের কাম সামরি সকলকে সন্তুষ্ট করে হলেও আমি যেনে তেনে এই বিহুটি আমি সকলোই একগোট হয়ে আমার অসমিয়ার এই বিহুটি পালন করবলে আগবাড়ি আইসো, কারণ আমার মহিলা সকলে যদি আমি আগবাড়ি নাহু তেতিয়াহলে আমার পিছর জেনারেশনে আমার লড়া ছোৱালী সকলে আমার এই অসমিয়া বিহুটি পাহরি যাব। নিশ্চিতভাবে ধন্যবাদ জানাইছো। আপনার ওসর অকনমান আইসো, অকনমান যদি গীত গাই দিয়ে সতে গয়ে গয়ে জিলমিলি জিলমিলি জিয়া পাত বহাগে পালেহি জিলমিলি জিলমিলি জিয়া পাত ফুলিলে ভেবেলি লতা হে জিলমিলি জিয়া পাত আমার নাচনি তটে নাই গাত বিহু নু নাচিবলৈ বিহু নু নাচিবলৈ যাও হে হে। নিশ্চয়ভাবে ধন্যবাদ জানাইছো। আর এই হচ্ছে আসলে যে মিলিজুলি জ্যাং বিহু হুঁচৰি দল, আর এতিয়া রাজ্যের যুমূহ আসলে বিহু অনুষ্ঠান, বিহু অনুষ্ঠান সমূহে অনুষ্ঠান পরিবেশন করার বাবে এটা সাজু হয়ে পড়ছে। আর শেষবারের আসলে অনুশীলনত যে জাতীয় সাজ পোশাক পিন্ধি এইদরে শেষবারের অনুশীলনত ব্যস্ত হয়ে পড়ছে, যেহেতু রাজ্যের বিভিন্ন প্রান্তর এটা রঙালী বিহুর আনন্দ উৎসাহ দেখবলে পাওয়া গেছে। আর সমান্তরভাবে এই সকল মহিলাও আসলে ঘরের কাম করার মাজতে যে আসলে জাতীয় উৎসব বিহু উদযাপনের বাবে এটা সম্পূর্ণভাবে সাজু হয়ে উঠা পরিলক্ষিত হয়েছে।